অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আগামী 45 দিনের মধ্যে এই 7টি রাশি ধন বর্ষা হতে চলেছে। লটারি প্রাপ্তির মাধ্যমে কোটিপতি হতে চলেছে এই 7 রাশির মানুষ। দেখুন, বহুত হোয়াটসঅ্যাপে কমেন্টস আসছে যে স্যার আমি লটারি কাটছি, এই লটারির নাম্বার আমার লাগছে না। প্রচুর মেসেজ আসছে, আপনি লটারির উপর ভিডিও দিচ্ছেন কিন্তু আমার তো লাগছে না, আপনি এই রাশির কথা বলেছিলেন আমার হচ্ছে না। দেখুন, আপনার হচ্ছে না সেটা আপনার ভাগ্য, কারণ প্রত্যেকেরই লটারির ভাগ্যে কিন্তু থাকে না, আর যদিও থাকে সেটা একটা কিন্তু সময় থাকে, হয় আপনার সময় অতিক্রম হয়ে গেছে বা আগামী দিনে আপনার সময় আসছে, যেটা আপনি একটা দক্ষ অ্যাস্ট্রোলজার কাছে জানতে পারবেন যে কোন বছর থেকে কোন বছরের মধ্যে লটারি প্রাপ্তির যোগ আপনার আছে এবং আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা কোনটা, এটা আপনি কিন্তু জানতে পারবেন একটা দক্ষ অ্যাস্ট্রোলজার কাছ থেকে, এবং কোন সময়ে আপনারা লটারি কাটবেন এটা একটা বড় বিষয়। যাদের হচ্ছে না, যারা প্রচুর অর্থ অপচয় করছেন, আমি বারবার বলছি আপনারা একবার হলো দেখে নিন, এবং আপনার এই যে মহাসংযোগ অর্থাৎ 26 মে 2021 আপনার চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণের সময় থেকে কিন্তু লটারি প্রাপ্তির মহাসংযোগ হতে চলেছে এই 7টি রাশির, এবং বর্তমানে বিষ রাশিতে চতুর্গ্রহী যোগ চলছে, অর্থাৎ রাহু বুধ শুক্র এবং রবি একত্রে অবস্থান করছে মহাসংযোগ, এবং এর সাথে সাথে চন্দ্রগ্রহণ। ভাগ্য চমকাতে চলেছে এই 7টি রাশির, অর্থাৎ এই 45 দিনের মধ্যে, আগামী 45 দিনের মধ্যে আপনাদের কিন্তু আকস্মিক ধন বর্ষা হতে চলেছে লটারি ফাটকা জুয়া থেকে। এই সময় কিন্তু আপনারা কিন্তু অর্থ, প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, এবং আপনাদের যারা দেখেন লটারি প্রচুর, যারা কাটেন লটারি কাটতে প্রচুর টাকা খরচ করছে, একবার নিজের জন্মছকটা অ্যানালিসিস করিয়ে নিন, আপনার ফরচুনা নাম্বার, আপনার ক্ষেত্রে লটারির যোগ আছে কি না, এবং সেটা আপনার চলে গেছে কি না, লটারির যোগ আপনার ছিল সেটা হয়তো বা কেটে গেছে, বা থাকলে কবে আছে, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আছে সেটা একবার হলো দেখিয়ে নিন, এবং আপনার লাকি নাম্বার, ফরচুনা নাম্বার, এবং কি উপায় আপনারা লটারি কাটবেন, এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখানো দরকার, এবং বর্তমানে কিসের মহাদশা, কিসের অন্তর্দশা আপনাদের চলছে বিশেষভাবে জেনে, এবং আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না, কানেকশানটা আছে কি না, আপনার রাশিচক্রের রাহু শুক্র এবং বুধের কানেকশান কেমন আছে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার, তবেই আপনারা কিন্তু লটারিতে টাকা লাগান, নয়তো অযথা টাকা কিন্তু আপনাদের এই লটারিতে অপচয় ছাড়া কিচ্ছু হবে না। অনেকেই বলছেন যে স্যার লটারি কাটছি, লটারি হচ্ছে না, বা কারো কারো ক্ষেত্রে খুব গরিব মানুষ তাদের কিন্তু লেগে যাচ্ছে, এবং যারা কাটছেন না তাদের হয়তো বা আপনার ড্রেস্টিনিতে আছে, আপনারা একবার হলো নিজস্ব লটারি দেখি, ভাগ্যচক্রটা দেখিয়ে নিন লটারির ক্ষেত্রে আপনাদের যোগ আছে কি না, এবং কোন কালারের পোশাক পরে আপনারা যাবেন, কী বারে আপনারা লটারি কাটবেন, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, এই জায়গাটা আপনাদেরকে দেখা দরকার। এবার আমি জানাতে চলেছি এই যে চন্দ্রগ্রহণ এবং চতুর্গ্রহী যোগ, এই দুইটি মহাসংযোগে এই 7টি রাশি ধন বর্ষা হতে চলেছে লটারি থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু পেতে চলে, কোন এই 7টি সৌভাগ্য
বান রাশি আমি এই ভিডিওতে এই 45 দিনের মধ্যে, আগামী 45 দিনের মধ্যে লটারি পেতে চলেছে, আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি কোন কোন রাশি অর্থাৎ এই লটারি থেকে অর্থ পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি, যেটি এই আগামী 45 দিনের মধ্যে লটারি থেকে অর্থপ্রাপ্তি, কোটিপতি হতে চলেছে, সেটি রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আগামী 45 দিনের মধ্যে লটারির থেকে, এই লটারির মহাসংযোগে ধন বর্ষা হতে চলেছে কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। এটি মহাসংযোগ এবং এই চন্দ্রগ্রহণের পর থেকে, এই কুম্ভ রাশির পর বৃষ রাশির রাশিতে চতুর্গ্রহী যোগ, আপনাদের এই লটারি থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, আপনারা হতে চলেছে মহাকোটিপতি, অপার ধন, ধনবর্ষা হতে চলেছে লটারির শেয়ার ফাটকা জুয়া থেকে বৃষ রাশির। তিন নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আকস্মিক ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ লটারির শেয়ার ফাটকা জুয়া থেকে এ সময় কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন, অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, আকস্মিক ধন বর্ষা হতে চলেছে লটারি থেকে কন্যা রাশি। তিন নম্বর রাশি কন্যা। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি, কুচর্চিত রাশি। বারবার বলছি যে মকর রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাবে এই চতুর্গ্রহী যোগ এবং চন্দ্রগ্রহণের পর আপনাদেরও কিন্তু ভাগ্য চমকাতে চলেছে, লটারি ফাটকা জুয়া থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু অর্থ পেতে চলেছে। আগামী 45 দিনের মধ্যে মকর রাশির ভাগ্য চমকাতে চলেছে এই লটারি থেকে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ধনভাবে এই চতুর্গ্রহী যোগ এবং চন্দ্রগ্রহণের পর এই রাশির আকস্মিক ধন বর্ষা হতে চলেছে, অপার ধন, লটারি থেকে মহা কোটিপতি হতে চলেছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে এই লটারি থেকে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদেরও কিন্তু এই মহাসংযোগ আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির জায়গাটা কিন্তু বিশেষভাবে প্রশমিত করতে চলেছে, অর্থাৎ এই চতুর্গ্রহী যোগ এবং চন্দ্রগ্রহণের এই যোগ, এই সাত রাশির মধ্যে এই 45 দিনের মধ্যে এই কর্কট রাশিরও কিন্তু লটারি থেকে মহা প্রাপ্তির যোগ কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদেরও কিন্তু এই আগামী 45 দিনের মধ্যে লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে সিংহ রাশির, আকস্মিক ধন, অপার ধন পেতে চলেছে, কোটি টাকার মুখ দেখতে চলেছে সিংহ রাশি। এই মহাসংযোগ আপনাদেরকে কিন্তু কোটিপতি করাতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। এই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই লটারি থেকে কিন্তু এই সময় এই মহাসংযোগে আপনাদেরও কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন। বিশেষ করে চারটি রাশির ক্ষেত্রে মহাসংযোগ, আমি সাতটি রাশির মধ্যে চারটি রাশিকে স্পেসিফিকভাবে বিশেষভাবে জোর দিতে চলেছি। যে চারটি রাশি, এক হচ্ছে বৃষ, কন্যা, কুম্ভ এবং মকর, এই চারটি রাশির বিশেষভাবে এই যোগ আপনাদেরকে কোটিপতির মুখ হতে চলেছেন, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে চলেছেন এই 45 দিনের মধ্যে। যে চারটি রাশির কথা বললাম সেটি সবথেকে মানে জবরদস্ত যোগ, 100% এদের ক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা, আর বাদ বাকি যে তিনটি রাশির কথা বললাম সেটির ক্ষেত্রে বিশেষভাবে সম্ভাবনা বাড়িয়ে তুলতে চলেছে। এবং নিজস্ব পার্সোনাল চার্ট একবার হলে অ্যানালিসিস করে নিন, যাদের মিলছে না আমার কথা ধরে শুনে একটু গাছে পাতা নড়ছে না। নমস্কার।